হ্যালো ফ্রেন্ডস, এনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে হচ্ছে শুক্রবার, এখন 5:45 বাজে। আমি 5:45 সময় ব্লগটা স্টার্ট করলাম। আমি এখন এক জায়গা যাচ্ছি, আমি যদি গিয়ে যদি তোমাদের আমি শেয়ার করতে পারি আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। আর বন্ধুরা, তাহলে আমি বেরোবো এখন। এই যে আমি এই কাপড়টা পরেছি, এটা 20 কোটা কাপড়। এই কাপড়টা পরেছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের বলেছিলাম আমার জামাইবাবু হঠাৎ এরকম মারা গেছে, সেই জন্যই কেনাকাটা করতে যাচ্ছি। চলো তোমাদের নিয়ে যাই আমাদের বাজার। আমাদের বাজারটা কিরকম আছে ওখানে? নোটা আমি এক্ষুনি চলে আসবো, হ্যাঁ যাবো আর আসবো। হ্যাঁ, তুমি একদম দুষ্টুমি করবে না, কোথাও বেরোবে না। ঠাম্মা ঘরে আছে, ছোট কাকিমা ঘরে আছে, সবাই ঘরে আছে। হ্যাঁ, আমরা যাবো আর চলে আসবো, কিছু কেনাকাটা করতে হবে তো। হ্যাঁ, আমি যাবো আর চলে আসবো। তা তুমি ঘুমাও এখন। আমি বাজার থেকে চলে এসেছি, আমি তোমাদের ওখানে গিয়ে কিছু শেয়ার করতে পারিনি। ঈদের ভিড় তো, ঈদের সব কেনাকাটা করতে গেছে, এত ভিড় আমরা কি ভিডিও করতে পারিনি। আমরা কিছু মানে অল্প কিছু কিনে নিয়ে এসেছি, সম্পূর্ণ কেনা হয়নি। তাই মানে সম্পূর্ণ বলতে কি, আমাদের একটু নাইটি আইটি কেনার ছিল, সেগুলো আর কিনতে পারলাম না। আমাদের তোমাদের তো বলেইছিলাম আমার জামাইবাবু মারা গেছে, তাদের সব জামা কাপড় কিনতে আছি। এবার আমি আজকে দেখাবো না তোমাদের, আমি কালকে দেখাবো। আমার বান্ধবীকে কাপড় আনতে দিয়েছি, কাপড় আনুক, কাপড় আনলে তারপরে আমি তোমাদের সব দেখাবো। আগে আসুক কাপড়গুলো, কাপড় আনলে তারপর কমপ্লিট হয়ে যাবে পুরোটা। কাপড়গুলো নেই বলেই তোমাদের দেখাচ্ছি না। এনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এটা পরের দিনের ব্লগ, এটা সকালে। এখন বাজে 7:45। আমার সমস্ত কাজ হয়ে গেছে, চান হয়ে গেছে, এখন পুজো হয়নি। আমি পুজো করব, তার আগে তোমাদের সঙ্গে আমি ওই কথা বলতে আসলাম। তাহলে বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার সংসার ডল আর ডোরাকে নিয়ে সারাদিন কিভাবে আমরা কাটাই সেই সব নিয়ে তোমাদের আমি আমি ভিডিও করি। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা চলো, আমি পুজোটা সারি, পুজোটা সেরে তারপরে তোমাদের, তোমার দাদা কালকে রাত্রে অনেক সবজি এনেছে, সেই সব কিছু ঢালা হয়নি, সব ঢালি ঢেলে তোমাদের দেখাবো। তাহলে চলো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। এই যে তোমাদের দাদাকে চা দিয়ে দিয়েছি, আর এই যে আমাদের মধ্যবনি, আমাদের ডোরম্যান বসে আছে, আর বিস্কুট খাওয়া হবে। আর আমার এই যে এখানে, কালকে বাজারে গেছিলাম, তোমাদের তো বললাম বাজারে গিয়ে কালকে কচুরি কিনে নিয়ে এসেছিলো, ওরা খেয়েছে আর দুটো ছিল। আমি এখন চা দিয়ে খাবো, আমার খুব জোরে খিদে হয়ে গেছে। কাল থেকে তো কিছু খাইনি, কালকে শুক্রবার ছিল, শুক্রবারে আমি কিছু খাই না, খেলে ফল খাই, নালে খাই না, ফলই শুধু খাই আমি। ফলের মধ্যে শুধু তরমুজ আর শশা, কালকে শুধু তরমুজ ছিল, শশা টশা কিছু ছিল না, দুপুরবেলা নিয়ে এসেছিলো। তাহলে বন্ধুরা চলো, আমি আগে চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না আমার। এই যে তোমাদের দাদা সবজি এনেছে, দাঁড়াও আলোটা জ্বালাই, অন্ধকার। এখানে কাঁচা লঙ্কা নিয়ে এসছে, উচ্ছে এনেছে, গাজর এনেছে, এখানে হচ্ছে টমেটো, এখানে বেগুন, আম এনেছে দুটো, আর এখানে হচ্ছে কুমড়ো, আর এখানে হচ্ছে নটে শাক, বিনস এনেছে, আর এনেছে এটা হলো ঝিঙ্গা, ঢেঁড়স, মিষ্টি আলু, আর হচ্ছে পটল। আর বন্ধুরা, আমাদের কুমড়োটা বেশি লাগে, যেহেতু ডোরা খায়, ডোরার জন্য আমাদের বেশি করে আনতে হয়।
তাও এটা আমাদের কম পড়ে যাবে, আমাদের আবার আনতে হবে। তাহলে বন্ধুরা এইগুলোকে সব ফ্রিজে রাখি, ফ্রিজে রেখে তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা আনাজ কাটা হয়ে গেছে, এই যে এইটা হচ্ছে নোটে শাক, নোটে শাক দিয়ে যে ডাটা আলু কুমড়ো বেগুন মিষ্টি আলু দিয়ে এটা হচ্ছে চচ্চড়ি হবে, আর বড়ি দেবো এর মধ্যে চচ্চড়ি হবে। আর এইটা হচ্ছে ঝিঙা, আর এই যে ঝিঙার মিষ্টি আলু হচ্ছে ডোরার, দুপুরবেলা ঝিঙা দিয়ে খাবে আর বিকাল রাত্রিবেলা খাবে মিষ্টি আলু দিয়ে। আর পটল ভাজা, আর এটা হলো ডলের মিষ্টি আলু, এই যেটা রোজ দিই সেই রকম আর কি এটা। আর খালি ব্রাহ্মী শাক দেবো এটার মধ্যে, কটা ব্রাহ্মী শাক এনে আনা হয়েছে, এই যে দুয়াটি নিয়েছি, ঠিকঠাকভাবে রাখা হয় না বলে জ্বালন হয়ে যাচ্ছে। এবার আর হবে পনিরের তরকারি আমাদের। তাহলে চলো আমি রান্নাঘরে যাই, আমি এবার রান্না বসাই, রান্না বসিয়ে তারপরে তোমাদের কাছে আমি আসব। তাহলে বন্ধুরা চলো আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আমি এবার রান্না বসাবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে পরে তারপরে আমি এই তরকারিগুলো বসাবো। তরকারি বলতে একটাই তরকারি হবে, পনির আলুর তরকারি আমার ছেলে করবে ঠাকুরের গ্যাসে, আমাদের মা খাবে বলে নয়, মা তো এইখানেই এইখান থেকেই আমার খায়, এই গ্যাসেতেই আমি রান্না করি, ধোয়া মোছা গ্যাসে আগে ওনারটা করা হয়, করে তারপরে আমাদের মাছ মাংস রান্না করি। কিন্তু শনিবার আজকে আজকে পুরোই নিরামিষ। তাহলে চলো আমি রান্না করে তারপর তোমাদের কাছে হয়ে গেছে, চলো তোমাদের দেখাই আমি কি রান্না করেছি। এই যে 11:15 বাজে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে এখানে ভাত, আর এখানে হলো পটল ভাজা, আর নটে শাকের চচ্চড়ি, আর এই প্রেশার কুকারের মধ্যে ডলের সবজি আছে, আর এইখানে আছে চাটনি হচ্ছে, এই যে এটা হলো আমার ঘরে রস ছিল, সেই রস দিয়ে আমি চাটনিটা বানাচ্ছি, আর এটা হলো ডোরার জন্য চিকেন, ডোরার হচ্ছে ঝিঙে আর মিষ্টি আলু, ডোরার চিকেন, এখানে আমাদের চাটনি। তাহলে বন্ধুরা আমার রান্না আজকের মতো কমপ্লিট। হ্যাঁ, কি দেখছো তুমি, কি দেখছো, হ্যাঁ মোটু পাতলু, হ্যাঁ কি দেখছো মোটু পাতলু, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ 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 হ্যাঁ, কই মোটু পাতলু কোথায়, কোথায় মোটু পাতলু, হ্যাঁ এডল পড়ে যাবি ধরাম করে। বন্ধুরা আমার দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের কাছে আমি অনেকক্ষণ পর আসলাম। এই এখন বাজে 3:20, 3:20 বাজে, আমি এবার উপরে যাব, উপর থেকে গিয়ে সব জামা কাপড় নিয়ে আসবো, জামা কাপড়গুলো নিয়ে এসে সব ভাঁজ করে গুজাতে হবে, ঘর ঝাড় দিয়ে বিছানা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড় দেবো, ঝাড় টাড় দিয়ে চা করবো, তোমার দাদাকে চা দেবো। আর আজকে আমি চা খাবো না, আজকে আমার শরীরটা ভালো না, শরীরটা ভালো লাগছে না, এখন দুপুরবেলা চা খাবো না, সে সন্ধ্যেবেলা চা খাবো। তাহলে বন্ধুরা খেলাম, সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, আমার রুটি করাও হয়ে গেছে, আমাকে এবার ভাত করতে হবে, ডোরা ভাত খাবে, কোয়েল খাবে, আমিও খাবো ভাত, আর আমরা তিনজনে আমাদের তিনজনের জন্য ভাত রান্না করতে হবে, এখনও পর্যন্ত করি বসাইনি, বসাবো আর কি। আর আমি তোমাদের দেখালাম, আমি পরোটা চা নিয়েছি, আমি চা পরোটা আমি খেলাম, কোয়েলকে দিলাম, কোয়েল পরোটা খায় না,
এই পরোটা না, চা খায় না, ও পরোটা খায়, পরোটা খেয়েছে সকালবেলা, চা খায় শুধু সকালবেলা, শুধু চা খায় আর সারাদিনে চা খায় না। তাও কফিটা হলে পছন্দ করে, কফি খাওয়ার জন্য ঘরে কফিও নেই, আর দুধ দুধ ছিল না, দুধও নেই, দুধও শেষ হয়ে গেছে, দুধও নেই। তা বন্ধুরা, আমি তোমাদের কাছে তাহলে আমি ওই ভাতটা বসাই, ভাতটা পুষিয়ে টুষিয়ে তারপরে আসি। বন্ধুরা, কালকে কেনাকাটা করেছি, কাপড় বিছানা চাদর ওগুলো আমার বান্ধবীর বর আনবে, বান্ধবীর বরকে আনতে দিয়েছি, ওদের দোকান আছে, তাও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি বলে আমি তোমাদের এই ব্লগে হয়তো দেখাতে পারবো না, আমি পরের ব্লগে তোমাদের দেখাবো কি কি কিনলাম, সব একসঙ্গে দেখিয়ে দেবো তোমাদের। কালকে ভুলে গেছিলাম একটা নাইটি দরকার, নাইটি কিনতে গেছিলাম কিন্তু নাইটি সেরকম পাইনি, ঈদের তো বাজার, ওই জন্য ওরা বেরো করতে চাইছে না বলে ওই জন্য আমি নাইটি কিনতে পারিনি। তা আমি আমার বোনকে আনতে দিয়েছি, নিয়ে আসুক, নিয়ে আসলে পরে আমি তোমাদের আমি দেখাবো, আমার এইগুলোর সঙ্গে সব দেখাবো। আজকে আমাদের ডল সোনার শরীরটা খারাপ, কারণ দুপুরবেলা হঠাৎ বমি করেছে, মানে সকাল থেকে যা খেয়েছে সব বেরিয়েছে, বিস্কুট খেয়েছে সকালবেলা, বিস্কুট দুধ বিস্কুট খাওয়ানো হয়েছিল, সেই দুধ বিস্কুটও বেরিয়ে গেছে, মানে কিচ্ছু ওর পেটে নেই। তারপরে দু চামচ দুপুরবেলা ভাত দিয়েছে, সেই দু চামচ ভাত পর্যন্ত ফেলে, মানে যা খাচ্ছে তার বেশি ফেলে দিচ্ছে। তারপরে যেই ডাক্তারকে ওকে দেখানো হয় সেই ডাক্তারকে ফোন করা হলো, ফোন করতে ডাক্তারবাবু আবার ওষুধের কথা ভুলে দিলেন, ভুলে দিতে তারপরে আবার ওর বাবা গিয়ে ওষুধটা নিয়ে আসলো, আমাদের যেই দোকান থেকে ওষুধ ওকে ডাক্তার দেখানো হয় সেই দোকান থেকে আবার ওষুধটা নিয়ে আসলো। মানে পটি করছে, পটিতে এত টক গন্ধ, ও পুরো অ্যাসিড হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে বলে পুরো একদম, মানে পটির মধ্যে গন্ধে টেকা যাচ্ছে না, মানে পটি করেছে, পটি মানে এক সকালবেলা একবার করলো, এই সন্ধ্যাবেলা একবার করেছে। বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না, তোমাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ, আর সবার কাছে তোমরা শেয়ার করে দিও, আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তাহলে এই বলে আমি ব্লগটা শেষ করছি, আর তোমাদের আবার আমি আজকে আবার রাতেই আমি ব্লগটা স্টার্ট করব, কালকে আবার শেষ করব। তা বন্ধুরা, আবার আজকের থেকে কালকে পর্যন্ত, আজকে আর ডলকে পাওয়া যাবে না, ডোরাকে পাওয়া যাবে, কারণ ডল উপরে চলে গেছে, ডলের শরীরটা ভালো না, ডল উপরে ওর মা এখন নিয়ে চলে গেল, বলে দেখি একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ও যদি ঘুমায়, উপরে প্রচণ্ড গরম, ওর উপরে থাকতে পারছে না, কিন্তু ওর মা বলে না সব সব কিছু সহ্য করতে হবে, এখন কি করবে জানি না, বলেছি রাত্রিবেলা এখানে নিয়ে চলে আসবে, এখন আসবে কি না জানি না, বলতে পারছি না। তাহলে আমি আগামীকাল সারাদিন ডল ডোরা আর আমার এই ছোট্ট সংসার নিয়ে আমি সারাদিন কেমন কাটাই আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এই বলে রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।